অত্যন্ত চমৎকার করে সাজানো হয়েছে বিশপ হাউস। বিশপ হাউস মানে হলো যে ক্যাথলিকদের সবচেয়ে সম্মানিত একটা জায়গা। দু হাজার বাইশ সালের গণনা অনুযায়ী বাংলাদেশে মোট 5,00,000 ক্যাথলিক খ্রিস্টান বসবাস করে। তারা মোট জনসংখ্যার 0.30%। রাজশাহী বিভাগে ক্যাথলিক খ্রিস্টানদের সংখ্যা মাত্র 70,000। 17 কোটি মানুষের দেশে খ্রিস্টানরা তাদের ধর্মীয় প্রধান উৎসব কেমন করে পালন করেন সেটা দেখার আগ্রহ আমার বরাবরই ছিল। রাজশাহী বিশপ হাউসে বড়দিন উৎসব উদযাপনের দাওয়াত পেয়ে আগ্রহটা পূরণ হলো। ক্যাথলিক চার্চের আন্ডারে অনেকগুলো চ্যারিটেবল ওয়ার্ক অ্যাক্টিভিটিস আছে রাজশাহীতে, তার মধ্যে একটা হলো স্কুল কলেজ। এখানে ক্যাথলিক চার্চের অনেকগুলো স্কুল কলেজ চালু আছে, তারপরেও নতুনভাবে শুরু হয়েছে হলি ক্রসের একটা শাখা। সেই স্কুলটারই ভাইস প্রিন্সিপাল ঢাকা থেকে এসেছেন রাজশাহীতে, তিনি হলেন ব্রাদার প্লাসিস। এই জন্য বড়দিনের অনুষ্ঠানটা মিস করা যাবে না। ইনি মিতু হালদার, রাজশাহী সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা। উনি আমাকে বলছিলেন যে এই দিনটা তার কেমন কাটে। সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে মনে কুসুম সুর করে ফ্রেশ হয়ে নতুন কাপড় চোপড় পরে আমরা পরিবারের সবার মধ্যে শুভেচ্ছা বিনিময় করে শুভ বড়দিন বলি। তারপর আমরা গির্জায় আসি, গির্জায় এসে আমরা খ্রিস্ট জাগর সর্গ করি, আশীর্বাদ নিই, সবাইকে সালামি দিই, সালামি নিই। তারপরে আমরা বাসায় আসি এবং একে অপরের বাসায় যাই, পিঠা তৈরি করে প্রত্যেকের বাড়িতে এই দিন অন্তপক্ষে স্পেশালি বাড়ির তৈরি কেক পিঠা এগুলো থেকে আর কি আমাদের শীতের দিনে যীশু খ্রিস্টের জন্মদিনে। রাজশাহীতে তো আপনার খ্রিস্টানদের সংখ্যা অনেক কম, তো সেজন্য খারাপ লাগে না? খ্রিস্টানের সংখ্যা কম হলে যে আপনাদের মতো পাড়া প্রতিবেশী আছে মুসলিম হিন্দু, তাদের সাথেও আমরা সমহারে মানে আমরা শুভেচ্ছা বিনিময় করি, তাদের সঙ্গে চলাফেরা করি। মিতু আপার মেয়েও তার সাথে এসেছে, তার সাথে একটু কথা বলি। কি নাম আপনার? আমার নাম মৃত্তিকা, মৃত্তিকা মেরিকা। প্রার্থনা থেকে বের হয়ে আমাদের আরেকটা মূল আকর্ষণ থাকে কীর্তন, সবাই মিলে হলো গিয়ে গোলভাবে নাচ গান করি, ছোট হিসেবে আমরা সালামি পাই, সেটাও আমাদের কাছে অনেক বড় একটা আনন্দ। এই এইভাবেই আমাদের পুরো দিনটা আসলে কেটে যায়, খুব ভালোভাবেই কাটে এই দিনটা। রাজশাহীতে মাদার টেরেসা একটা হসপিটাল আছে এবং শেল্টার হোম, সেই শেল্টার হোমে উনি থাকেন। আমরা এখানে একত্র হয়েছি, অনেক খুশি। এই বিশপ হাউসের পাশেই রয়েছে খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র। এই কেন্দ্রটার যিনি প্রধান ফাদার তিনি আমার পাশে এখন। কি নাম? ফাদার বাবলু কোরাইয়া। ফাদার বাবলু কোরাইয়া, অত্যন্ত চমৎকার মানুষ একজন। শুভেচ্ছা দিন সবাইকে। আজকের এই বড়দিনে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সত্যি খুব আনন্দ লাগছে এজন্যই আর এ ভেবেই যে আমরা বড়দিন আনন্দে এবং শান্তিপূর্ণভাবে করতে পারছি। আমার সবচেয়ে প্রিয় ফাদার, আমি তাকে বাজান ডাকি, সুনীল ডানিয়েল। সারা বিশ্বের মানুষের সাথে মিলিত হয়ে আমরাও পালন করছি বড়দিন উৎসব। আর আজকের এই বিকেলের অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের যারা নেতৃবর্গ বা অনুসারী তারা এসেছিলেন আমাদের এখানে আমাদের মেইন সেন্টারে আমাদের সঙ্গে বড়দিনের উৎসব ভাগ করে নেওয়ার জন্য। তো তার মধ্যে একজন আমার প্রিয় আনোয়ার আলী হিমু, মানে অনেক আগের থেকে পরিচয় এবং পরিচয় থেকে অনেকটা আত্মীয়তার মধ্যেই চলে গেছি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এত এত খাওয়ার আয়োজন করছে যে আমরা শেষ করতে পারছি না, কোনটা ছেড়ে কোনটা খাবো অবস্থা। ওই পাশে আমার ওয়াইফ আর এক মেয়ে আছে। হ্যালো।
আমাদের চিফ আমরা ছোট উঠে দিচ্ছি আগে কাটা চামচ পরে ছোট উঠে দিচ্ছি আমরা কষ্ট করে কাটতেছি খাবো না বড়দিনের কেক কাটা চলতেছে বিশপ কথা বলতেছে আমার স্ত্রী এবং মেয়েদের সাথে বিশপ মানে হলো ক্যাথলিক চার্চের একজন প্রধান ব্যক্তি এবং রাজশাহী অঞ্চলের যে রাজশাহী অঞ্চল মিলে একটা ডায়োসিস সেই ডায়োসিসের প্রধান হলেন বিশপ উনি এই রাজশাহী ডিভিশনের 16টা জেলার যত ক্যাথলিক খ্রিস্টান আছে তাদের প্রধান ব্যক্তি তার নেতৃত্বেই এখানকার সব পরিকল্পনা এবং কর্মকাণ্ড পরিচালিত হয় খাও চিনি খাও চিনি তো খাই আমি দেখাই দেখে খাই মিষ্টি দেখাই দেখে খাই পড়াশোনা করে এও প্রচণ্ড মেধাবী কিন্তু পড়াশোনা করতে চায় না ও মানে কম্পিউটার নিয়ে বেশি বিজি ওই বয়সে এরকমই হয় সে বিজ্ঞানী হবে যে বিজ্ঞানী যারা হয়েছে তারা এরকমই করতো তারপরে শেষে কিন্তু বড় কিছু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাই তুমি ব্রাইট সেই আপনার আপনার মুখের কথা যেন আসলেই সত্য হয়ে যায় হ্যাঁ অবশ্যই আমি আমি মা হয়েও মনে প্রাণে চাচ্ছি যে ও আসলে চলছে উঠুক না না হোক হোক আমি তো চাই আমি হবে হবে এবং সন্দেহ করি না কোনো সন্দেহ করি না বুঝেছো তুমি অনেক বড় কিছু হতে পারবা আমরা তো পারলাম না মনে করো সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে বানাইছে একটা কাজের জন্য তো নাকি একটা উদ্দেশ্য বানাইছে না তুমি যেন একটা কিছু করতে পারো ভালো কিছু করতে পারো আর সেটা তুমি করবে তো তার আগে আর নাই বুঝছো তাহলে তোমার অত টেনশন করার কোনোই দরকার নেই বুঝেছো আচ্ছা ঠিক আছে সবাইকে আজকের এই বড়দিনে বড়দিনের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং সবার জীবন যেন আনন্দে শান্তিতে গড়ে ওঠে এই কামনা করি সবাইকে শুভ বড়দিন